হচ্ছে আশা করি বিন্দাস এবং ঝাকানা কাজ। তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে, আর ভীষণ একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে। তো বসে বসে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও করব, আর ভিডিও তো ছাড়তে হবে প্রত্যেকদিন, এটা একটা নেশা বলতে পারো, আমার ভীষণ নেশা হয়ে গেছে যে ভিডিও ছাড়তে হবে। তো আজকে অলরেডি আমাদের ব্যানানা চ্যালেঞ্জ অর্থাৎ কলাই চ্যালেঞ্জ হচ্ছে, আর কিছু নিয়ম আছে চ্যালেঞ্জটার মধ্যে। তো পার্টিসিপেট কে করছে তার সাথে তোমাদের পরিচয় করে দিই, আর স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো, ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, অসাধারণ একটা ভিডিও হতে চলেছে, আশা করি সবার ভালো লাগবে। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সবাই সাপোর্ট করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আমার সাথে পার্টিসিপেট কে করছে তাকে তো দেখতে হবে নাকি, সে কিন্তু অনেক বড় একটা ছেলে, আমি আদৌ পারবো কিনা জানি না, আমার খুব ভয় লাগে ওকে দেখে, বাট চলো তাকে ডেকে নেওয়া যায়। প্লিজ চলে আয় যে পার্টিসিপেট করছে আমার সাথে, চলো হাই বলে দাও, ভালো করে বল, জোস দিয়ে হাই, একদম। আজকে ও আমার সাথে পার্টিসিপেট করছে, বাট সবাই বলে এতটুকু বাচ্চা না ভাই, দেখে মনে হচ্ছে বাচ্চা, বাট ওর কাছে আমি হেরে যাই অনেকবার, আর ওর কাছে আমি ম্যাগি চ্যালেঞ্জও আগে একটা হেরেছি, তাই না, হেরেছি না, বাট আজকে জানি না কি হবে, আজকে আমাকে জিততেই হবে যে করে হোক। তো আজকে আমাদের কি চ্যালেঞ্জ হচ্ছে তুই জানিস, কি চ্যালেঞ্জ বলে দে, কলা চ্যালেঞ্জ হচ্ছে, তাই না, আজকে আমাদের কলা চ্যালেঞ্জ হবে, বাট কলা কলা হয়ে যাবে ভিডিওটা পুরো, দেখা যাক কি হচ্ছে, ভীষণ একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হচ্ছে। তুই জিতবি তো, আজকে জিতবি, তুই না আমি, দেখা যাক কে যেতে, এটাই দেখা যাক, তাই তো, তো দেখা যাক কে যেতে, আর কিছু নিয়ম আছে। তো চলো তোমাদের একদম আমি যেখানে আমাদের চ্যালেঞ্জটা হবে সেখানে গিয়ে নিয়ম বলে দিচ্ছি, আর খেলাটা স্টার্ট করছি, তাই তো। তো চলো, আর ভিডিওটা লাইক দিতে হবে বলে দাও, ভিডিওটা লাইক দিয়ে দিতে হবে শুরু করার আগে, আর পুরো দেখতে হবে বাস। তো চলো, তো হ্যালো বন্ধুরা, অলরেডি আমরা প্লেসমেন্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে কেমন লাগছে বল, ও অলরেডি কলা ছিঁড়ে দিয়েছে, মানে খাবে এখন। তো আজকে আমাদের বেলাটা এখানে 15টা করে কলা আছে, আমার এক ছুরি ওর এক ছুরি, 15টা করে কলা আছে, টাইম 2 মিনিট, আমার দিকে টাকা পরে গুনিস, টাইম কত, 2 মিনিট, 2 মিনিটে কে কটা খেতে পারে, আর যে হারবে তাকে ডিয়ার চ্যালেঞ্জ দিতে হবে, মানে যে হারবে তার গোটা মুখে রং মাখানো, ঠিক আছে, যে হারবে তার গোটা মুখে রং মাখো। কলাগুলো একটু ছোট ছোট আছে, একটু ছোট, সেই জন্য আমার কলাগুলো একটু বড় আছে সাইজে, বাট আমি একটু বড় সেই জন্য, বাট এই দাম আমাদের দিচ্ছে। তো দেখা যাক কে যেতে, তো কেমন লাগছে বল, জিতবি তো, তো দেখা যাক কে যেতে, পুরো কলা কলা ব্যাপার, বা দেখা যাক, বা সে এক্সাইটেড ব্যাপার, বাট আমি কলা খেতে খুব ভালোবাসি, তুই কলা খেতে ভালোবাসিস, তো দেখা যাক কে জিতে, তাই তো, তো শুরু হবে, তো সবাই শুরু করবো, তো চলো দেখা যাক।
দুই তিন চার পাঁচটা আছে আর ওর কাছে চারটা আছে, জাস্ট একটা ডিফারেন্স ছিল ওই জন্য আমি হেরে গেছি। চোষাগুলো একটু দেখাই, একটু বোনা হোক। এক দুই তিন চার, দেখতেই পাচ্ছ আমরা গরুর মতো কতগুলো কলা খেয়ে নিয়েছি দুজন মিলে, তার এতগুলা চোচা এখানে পড়ে আছে, কি অবস্থা! এতগুলো কলা খেয়ে নিলাম আমরা দুজন, হাই সর্বনাশ! তো ভাবুন কি হারে খাওয়া খাইছে এরা, কি অবস্থা এখানে চোচার, কি অবস্থা! No. তো আমি চ্যালেঞ্জে হেরে গেছি, আমি পুরো ভূত হয়ে গেছি, বাংলার ভূত, তো পুরো বাংলার ভূত হয়ে গেছি, হেরেছি। যেহেতু চ্যালেঞ্জে হারলে রং মাখানো ছিল অলরেডি, আমাকে দেবেরও পালা আসবে, তুই দাঁড়া, তোরা হাসছিস, তোদেরও পালা আসবে, চিন্তা নেই, পুরো রং মাখিয়ে দেখো কি করেছে আমাকে, এত বড় শাস্তি আমি মেনে নিতে পারছি না। বাট রং লাগে কেমন লাগছে সেটা তোমাদেরকে বলো, আর তোমাদের ভিডিওটা কেমন, দেব কেমন লাগলো, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো তোমরা আর কি রকম চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কি করতে হবে, লাইক করে দিতে হবে। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে থেকো আর নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ 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 সবাই সাপোর্ট করো, 1K করে দাও তাড়াতাড়ি, প্লিজ করে দাও। আর দেব কেমন লাগলো খেলে? ভালো। বাট দেবকে আমি একটা টিপ পড়াই দিব, কারণ আমি একা একা রং মাখবো না। দেখি জয় শ্রীরাম, তুই আয় তোকে একটা দিয়ে দিই, জয় শ্রীরাম। তো আমরা সবাই রং মেখে নিয়েছি, তো আজকের মতো টাটা দিয়ে দাও, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।